সকল বন্ধুকে জানাই আমার পরিবারে অনেক অনেক স্বাগত। আমার ভিডিওটি আজকে খুব কম সময়, 3 মিনিট 36 সেকেন্ডে, তো আশা রাখছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ভ্লগস। তো আমার পরিবারের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে সোমবার, আজকে আমার সারাদিন অনেক 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 কাজ। তো চলো, সারাদিন কী কী করছি, সারাদিনের ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো এবং পাশে থাকো, টাটা। হ্যাঁ, তো বন্ধুরা ভাবছো আমি কোথায় চলে এসেছি? হ্যাঁ দেখো, এই যে আমার বর দাঁড়িয়ে আছে, আমি ওকে বাস স্ট্যান্ডে রাখতে এসেছি। আজকে সোমবার, ও অফিস জয়েন করবে, তাই বাস স্ট্যান্ডে এসেছি। তো ওকে নামিয়ে দিয়ে আমি একটু আমার কাজ আছে সেখানে যাব। তো অনেক আর্লি মর্নিং যায়, কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় 6:30 বাজে এখন। তো দেখো বাসটা চলে এসছে, বাসটাতে ও যাবে, উঠে পড়লো। তো চলো আমিও বেরিয়ে যাই। তো আমি দেখো চলে এসেছি একটা জায়গায়, এখান থেকে আমি আজকে কিছু মাল নিব। সোমবার এখানে কৃষ্ণনগরের মাল আসে, তো নিয়ে যাবো। যেহেতু আমার আজকে হাট বার, দোকানে প্রচুর চাপ। ওপরটা দেখছো, ওপরটা ব্রিজ। তো এখান থেকে আমি মাল নিব। এই যে কিছু মাল আমার বাছা হয়ে গেছে, সেল হলো। এরকম সেল কোনোবার দেইনি তো, এত কম না, তো মানে বিক্রি কম বলতেছি আর কি, যে সেল, যে অতিরিক্ত যারা যারা দেয় তারা তারাই দিয়ে যাবো। এই দেখো বাজার থেকে আজকে কি কি নিয়ে এসেছি, আসার সময় ভিডিও করতে পারিনি, এক হাতে বাজার নিয়ে ভিডিও করা খুব অসুবিধা হয়ে যায়। এই যে মেয়ের জন্য নিয়ে এসেছি কানস মাছ, মেয়েকে অন্য কিছু খাওয়ানো যাচ্ছে না, খুব পাতলা করে ঝোল করে খাওয়াতে হচ্ছে। এটা কানস কি শিঙ্গি, এরকম শিং মাছ হবে হয়তো। এই কাঁচা কলা দিয়ে ঝোল করে দেবো। নিয়ে এসেছি কচুর শাক, তো আজকে কচুর শাক করবো না, আজকে করব লাল শাক। আর নিয়ে এসেছি দেখো কিছু জীবন্ত কই মাছ। এই যে এগুলো তো একদিনে খাওয়া যাবে না, দুদিনে খেতে হবে। এদিকে ছোট ছোট খাল বা বিল, পুকুর এসব অনেক আছে, এখানে যখন জলটা ছেঁচে যায় তখন এই মাছগুলো ভীষণ পাওয়া যায়। একটু দাম কিন্তু বেশ ভালো। তো দেখো আমি সুজি বানিয়ে নিয়েছি, এই যে মেয়েকে সুজি খাওয়াবো। দুদিনে দেখো অসুখ হয়ে চেহারার কি অবস্থা হয়ে গেছে, তো সুজিটা ওর মুখে একটু ভালো লাগছে, ঝাল ঝাল, তাই সুজিটাও আজকে খাচ্ছে। দুদিন, একদিন তো পুরো মুড়ি খেলো। আর ওয়েদারও এত গরম পড়ে গেছে, খুব অসুবিধাই হয়ে গেছে বাচ্চাদের। তো আমি একটু, এই যে আমার যে গ্রুপ আছে, গ্রুপের একটু টাকা কালেকশনে বসি, ব্যাংকে আসলাম, টাকাগুলো জমা দিব। আজকে 10 তারিখ, এর পরে জমা দিলে ইন্টারেস্ট লাগবে। তো চলো দেখি আজকে কি কি রান্না হয়েছে আমার। আজকে রান্না হয়েছে ডুমুর ভাজা, লাল শাক, এখানে রয়েছে ডাল, আর রয়েছে এই যে তেল কই। আমি শুধু একা খাবো তাই তিনটে মাছ, আর মেয়ের জন্য গরম ভাতে তেল কই জাস্ট জমে যায় একদম। তো বন্ধুরা, এই যে মালপত্র নিয়ে এখন দোকানে যাব, তোমরা ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।